আসসালামু আলাইকুম। 2021 সালের সরকারি চাকরি পরীক্ষা আসা আন্তর্জাতিক বিষয়াবলীর পঞ্চম পর্বটি দেখার জন্য আপনাকে স্বাগতম জানাচ্ছি। রয়েছেন মাই ক্লাসরুমে। আজকের এই পর্বে আপনার জন্য থাকছে মোট 62টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। তাহলে চলুন আজকের পর্বের প্রথম প্রশ্নটি থেকে শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে, অলিম্পিক গেমসের প্রতীকে কয়টি রং ব্যবহার করা হয়? অলিম্পিক গেমসের প্রতীকে 5টি রং ব্যবহার করা হয়। সম্প্রতি ভয়াবহ দাবানলের সম্মুখীন দেশ হয়েছে অস্ট্রেলিয়া। 2021 সালে এশিয়া কাপ ক্রিকেট কোথায় অনুষ্ঠিত হবে? 2021 সালে এশিয়া কাপ ক্রিকেট শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে। করোনা ভাইরাস প্রতিরোধে কোন দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে $500 মিলিয়ন অর্থ সহায়তা দেয়? মার্কিন যুক্তরাষ্ট্র। আয়তনে এশিয়ার বৃহত্তম দেশ কোনটি? আয়তনে এশিয়ার বৃহত্তম দেশ হচ্ছে চীন। আইডিআই ধারণাটি কোন সংস্থার উদ্ভাবন? এটি হচ্ছে ইউএনডিপি, এই সংস্থার উদ্ভাবন। বিশ্বব্যাপী বাঘ দিবস পালিত হয় কবে? বাঘ দিবস পালিত হয় 29 জুলাই। কমনওয়েলথের প্রধান কে? কমনওয়েলথের প্রধান হচ্ছে দ্বিতীয় এলিজাবেথ। বিশ্ব কার্বন ডাইঅক্সাইড নিঃসরণে শীর্ষ দেশ কোনটি? বিশ্ব কার্বন ডাইঅক্সাইড নিঃসরণের শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। কোপেনহেগেন কোন দেশের রাজধানী? এটি হচ্ছে ডেনমার্কের রাজধানী। বিশ্বের সবচেয়ে প্রাচীনতম সভ্যতা কোনটি? বিশ্বের সবচেয়ে প্রাচীনতম সভ্যতা হচ্ছে মেসোপটেমীয়। চীনের মহাপ্রাচীরের দৈর্ঘ্য কত? এর দৈর্ঘ্য হচ্ছে 8,850 কিলোমিটার। ইসরায়েলের আইনসভার নাম কি? ইসরায়েলের আইনসভার নাম হচ্ছে নেসেট। বর্তমান বিশ্বে দ্বিতীয় শীর্ষ মুদ্রাস্ফীতির দেশ কোনটি? জিম্বাবুয়ে। জাতিসংঘের সর্বশেষ সদস্য দেশ কোনটি? জাতিসংঘের সর্বশেষ সদস্য দেশ হচ্ছে দক্ষিণ সুদান। সর্বশেষ অলিম্পিক ক্রীড়া কোন দেশে অনুষ্ঠিত হয়েছে? সর্বশেষ অলিম্পিক অনুষ্ঠিত হয়েছে জাপানে। বাংলাদেশ নিচের কোন আন্তর্জাতিক আঞ্চলিক সংস্থার সদস্য নয়? আসিয়ান। নেলসন ম্যান্ডেলার নামটির সাথে জড়িত দেশ হল দক্ষিণ আফ্রিকা। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রধান কার্যালয় কোথায়? এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রধান কার্যালয় হচ্ছে ম্যানিলা। বন্দর আব্বাস কোন দেশের সমুদ্র বন্দর? এটি হচ্ছে ইরানের সমুদ্র বন্দর। ইয়াল্টা কনফারেন্স কবে অনুষ্ঠিত হয়? ইয়াল্টা কনফারেন্স অনুষ্ঠিত হয় 1945 সালে। গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি কোন দেশের পার্লামেন্ট? এটি হচ্ছে তুরস্কর পার্লামেন্ট। আন্তর্জাতিক নিরাপদ মাতৃত্ব দিবস কবে? আন্তর্জাতিক নিরাপদ মাতৃত্ব দিবস হচ্ছে 28 মে। ইউএনআইসিআর এর সদর দপ্তর কোথায়? জেনেভা। জিসিসি এর সদস্য সংখ্যা কত? জিসিসি এর সদস্য সংখ্যা হচ্ছে 6। লাইন অফ কন্ট্রোল যে দুটি দেশের সীমান্তে অবস্থিত? লাইন অফ কন্ট্রোল ভারত এবং পাকিস্তান সীমান্তে অবস্থিত। স্ট্যাচু অফ পিস কোথায় অবস্থিত? এটি হচ্ছে সিউলে অবস্থিত। কাইজার কোন দেশের প্রাচীন রাজাদের বলা হয়? কাইজার হচ্ছে জার্মানির প্রাচীন রাজাদের বলা হয়। 2022 সালে ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কাতারে। কোন দেশ ব্রিটিশ উপনিবেশ ছিল না? ব্রিটিশ উপনিবেশ ছিল না চীন। বর্তমান বিশ্বে শান্তির সংবিধান বলা হয় কোন দেশের সংবিধানকে? শান্তির সংবিধান বলা হয় জাপানের সংবিধানকে। বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী দেশ কোনটি? চীন। ঐতিহাসিক ট্রয় নগরী কোন দেশের অন্তর্গত? ট্রয় নগরী হচ্ছে তুরস্কর অন্তর্গত। নিচের কোন স্থানটি বিশ্ব ঐতিহ্য হিসেবে এখনও স্থান পায়নি? বিশ্ব ঐতিহ্য হিসেবে স্থান পায়নি মহাস্থানগড়। আই হ্যাভ এ ড্রিম শীর্ষক বিখ্যাত ভাষণকে প্রদান করেন? মার্টিন লুথার কিং। তিনি আই হ্যাভ এ ড্রিম নামক শীর্ষক বিখ্যাত ভাষণটি প্রদান করেন। 2022 সালে ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কাতারে। কোন দেশ ব্রিটিশ উপনিবেশ ছিল না? ব্রিটিশ উপনিবেশ ছিল না হচ্ছে চীন। বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী দেশ হচ্ছে চীন। লাইন অফ কন্ট্রোল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত?
লাইন অফ কন্ট্রোল হচ্ছে ভারত ও পাকিস্তানের মধ্যে অবস্থিত। স্ট্যাচু অফ পিস কোথায় অবস্থিত? সিউল। বর্তমান বিশ্বে শান্তির সংবিধান বলা হয় কোন দেশের সংবিধানকে? জাপান। বিখ্যাত চিত্রকর্ম ম্যাডোনা 43 এর চিত্রকরকে? এর চিত্রকর হচ্ছে জয়নুল আবেদিন। ঐতিহাসিক ট্রয়নগরী কোন দেশের অন্তর্গত? ট্রয়নগরী হচ্ছে তুরস্কর অন্তর্গত। কাইজার কোন দেশের প্রাচীন রাজাদের বলা হয়? কাইজার হচ্ছে জার্মানির প্রাচীন রাজাদের বলা হয়। MIGA কখন গঠিত হয়? এটি গঠিত হয় 1988 সালে। বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটি? EU। এটি হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট। বেলিজের পূর্ব নাম কি? বেলিজের পূর্ব নাম হচ্ছে ব্রিটিশ হন্ডুরাস। ওয়াটারগেট কি? ওয়াটারগেট হচ্ছে বাণিজ্যিক ভুবন। কোনটি ফিলিস্তিনের শহর নয়? এখানে রামাল্লা, বেথলেম, নাবলুস সবগুলি। এখানে বলা উচিত ছিল কোনটি ফিলিস্তিনের শহর, তাহলে সঠিক উত্তর ছিল সবগুলো, কারণ এই সবগুলি ফিলিস্তিনের শহর। ইউরোপ মহাদেশের দীর্ঘতম নদীর নাম কি? ইউরোপ মহাদেশের দীর্ঘতম নদীর নাম হচ্ছে ভলগা। বার্লিন প্রাচীরের পতন হয় কত সালে? বার্লিন প্রাচীরের পতন হয় 1989 সালে। হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সদর দপ্তর কোনটি? এর সদর দপ্তর হচ্ছে জেনেভা। কোন দেশে সেনাবাহিনী নেই? এখানে জার্মানি, মালদ্বীপ, ইতালি সবগুলি দেশেই সেনাবাহিনী রয়েছে। কে চন্দ্রে পা রাখেননি? চন্দ্রে পা রাখেননি মাইকেল কলিন্স। রুশ বিপ্লবের নেতৃত্বদানকারী দল কোনটি? রুশ বিপ্লবের নেতৃত্বদানকারী দল হচ্ছে বলশেভিক পার্টি। করোনা ভাইরাসের বিরুদ্ধে বিশ্বের প্রথম কোন দেশ প্রাণীর জন্য ভ্যাকসিন প্রবর্তন করে? রাশিয়া। ম্যান ইজ বর্ন ফ্রি অ্যান্ড এভরি হোয়ার হি ইজ ইন চেঞ্জ উক্তিটি কার? উক্তিটি হচ্ছে জ্যাক রুশো। ক্রিমিয়া পূর্বে কোন দেশের অংশ ছিল? ক্রিমিয়া পূর্বে ইউক্রেনের অংশ ছিল। কোন সভ্যতাটি প্রাচীন? এখানে প্রাচীনতম সভ্যতা হচ্ছে সুমেরীয় সভ্যতা। ওয়াটারলু যুদ্ধে কে পরাজিত হয়েছে? ওয়াটারলু যুদ্ধে পরাজিত হয়েছেন নেপোলিয়ন বোনাপার্ট। স্ট্যাচু অফ পিস কোথায় অবস্থিত? এটি অবস্থিত নাগাসাকিতে। IBRD এর পুনরূপ কী? IBRD এর পুনরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। ভারতের কোন প্রধানমন্ত্রীর নাম বোফোর্স অস্ত্র কেলেঙ্কারির সাথে জড়িত আছে? রাজীব গান্ধীর নাম বোফোর্স অস্ত্র কেলেঙ্কারির সাথে জড়িত আছে। এবারে আজকের কুইজ দেখে নেওয়ার পালা। আজকের কুইজের যে দুটি প্রশ্ন আমরা রেখেছি, দুটি প্রশ্নই কিন্তু ইতিমধ্যে আপনারা টিউটোরিয়ালে দেখেছেন। যদি টিউটোরিয়ালটি মনোযোগ দিয়ে দেখেন তাহলে অবশ্যই দুটি কুইজের উত্তর দিতে পারার কথা। যদি কুইজের উত্তর দুটি লিখতে পারেন তাহলে অবশ্যই আমাদের কমেন্টস করে দেবেন। আজকের প্রথম কুইজটি হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটি? চারটি অপশন রয়েছে দেখছেন, EU, ন্যাটো, WTO, ফিফা। প্রশ্নটি হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটি? দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে নেলসন ম্যান্ডেলা নামটির সাথে জড়িত দেশ কোনটি? নেলসন ম্যান্ডেলা নামটির সাথে জড়িত দেশ কোনটি? চারটি অপশন রয়েছে, কঙ্গো, দক্ষিণ আফ্রিকা, কেনিয়া, ইংল্যান্ড। আজ এ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত মাই ক্লাসরুমের সাথে এই টিউটোরিয়ালটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। যদি টিউটোরিয়ালটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্টস করে আমাদের সাথে থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।